নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ইংরেজি ভাষা নিয়ে। তা আপনারা যারা আগামী টেট পরীক্ষা দেবেন, যাদের প্রচণ্ড অসুবিধা আছে ইংরেজিতে, ইংরেজি পড়তে পারা, বলতে পারা, বা ইংরেজি কোথায় কীভাবে সেগুলো করাতে, তা আপনাদের জন্য এই ভিডিওটা, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা ইংরেজির যে বিষয়গুলো আপনাদের পরীক্ষায় আসবে, তা সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন আলোচনা শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন সেট ওয়ানের, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে আপনাদের কি করতে হবে, না এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে। এক নম্বর প্রশ্ন আছে, হি ওয়াজ কিল্ড ড্যাশ এ হাইওয়ে ম্যান ড্যাশ এ ড্যাগার। এই ড্যাগার, ড্যাগার মানে হচ্ছে ছুরি, ঠিক আছে? তাহলে হি ওয়াজ কিল্ড, তা কিল্ড এর পরে আপনাদের এখানে প্রিপোজিশন কি বসাতে হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন। তাহলে কিল্ড এর পরে এখানে প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন কিল্ড বাই, ঠিক আছে? কিল্ড বাই এখানে কিন্তু সঠিক শোনায়। এবার দেখুন, বাই এর কি আছে, দু জায়গায় বাই আছে। এবার হাইওয়ে ম্যান ড্যাশ দ্য ড্যাগার, তাহলে ম্যান এর পরে ড্যাশ দ্য ড্যাগার ছুরি দিয়ে, তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? তো দেখুন, এটা আপনারা একটু ক্যালকুলেশন করেই বার করতে পারছেন। তা প্রথমে যখন কিল্ড বাই, তাহলে বাই এতেও আছে, বাই বিতেও আছে, তাহলে ম্যান উইথ এ ড্যাগার, তা উইথ দিয়ে তো একটা ছুরি দিয়ে তাকে আঘাত করেছে, তাহলে সঠিক উত্তর এখানে কিন্তু অপশান বি। তাহলে সম্পূর্ণটা কি হলো, হি ওয়াজ কিল্ড বাই এ হাইওয়ে ম্যান উইথ এ ড্যাগার, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা পরবর্তী প্রবলেমে যাই। পরবর্তী প্রশ্ন, মাই আঙ্কেল ওয়াজ অ্যাফিলিক্টেড। অ্যাফিলিক্টেড, অ্যাফিলিক্টেড মানে হচ্ছে নিপীড়িত, ঠিক আছে? অ্যাফিলিক্টেড মানে হচ্ছে নিপীড়িত। ড্যাশ এ সিরিয়াস ইলনেস, ইলনেস মানে অসুস্থতা, অ্যান্ড ওয়াজ অলমোস্ট কনফাইন্ড অন কনফাইন্ড ড্যাশ বেড মোর দেন দ্য টু মান্থস। তাহলে কি বলেছে যে আমার আঙ্কেল নিপীড়িত একটা সিরিয়াস অসুস্থতায়, এবং কনফাইন্ড ড্যাশ মোর মানে আরো বেশি লাগবে, ড্যাশ মোর দেন টু মান্থস, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কিন্তু তিনটে ফিল আপ করতে হবে, ঠিক আছে? তাহলে মাই আঙ্কেল ওয়াজ অ্যাফিলিটেড, নিপীড়িত, তাহলে নিপীড়িত, যদি এখানে নিপীড়িত অ্যাফিলিটেড সাথে কিন্তু উইথ বসবে, ঠিক আছে? তাহলে এখানে উইথ এ সিরিয়াস ইলনেস অ্যান্ড ওয়াজ অলমোস্ট কনফাইন্ড, তাহলে কনফাইন্ড টু, কনফাইন্ড এর সাথে এখানে টু হবে, এখানে টু, তাহলে উইথ হয়ে গেল, টু হয়ে গেল, আর ড্যাশ ফর মোর দেন টু মান্থস। তাহলে বন্ধুরা এখানে কিন্তু অপশন সি টা সঠিক উত্তর হয়ে গেল। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটা কি হলো, মাই আঙ্কেল ওয়াজ অ্যাফিলিক্টেড উইথ এ সিরিয়াস ইলনেস অ্যান্ড ওয়াজ অলমোস্ট কনফাইন্ড টু বেড ফর মোর দেন টু মান্থস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরবর্তী, ফাইন্ডিং মাই সেলফ শর্ট ড্যাশ মানি আই রোড ড্যাশ মাই আঙ্কেল ড্যাশ হেল্প। তাহলে বলেছে কি, ফাইন্ডিং মাই সেলফ শর্ট, শর্ট মানে কিসে কমতি আছে, সেই কমতিটা এখানে কিন্তু আলোচনা করতে হবে, ঠিক আছে? তাহলে কমতিটা শর্ট অফ, তাহলে শর্ট অফ কিন্তু মানি হবে, ঠিক আছে? এখানে অফ একটাই আছে, তা বাদ বাকিগুলো দেখি আমরা কি করতে পারি। এবার আই রোড, এখানে নিশ্চয়ই এটা করলে টু বসাতে হবে, তাহলে আই রোড টু মাই আঙ্কেল ড্যাশ, তাহলে ফর হেল্প, সাহায্যের জন্য, তাহলে আমি আমার আঙ্কেলকে চিঠি লিখব সাহায্যের জন্য, যেহেতু আমার মানি শর্ট আছে। তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশন এ। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটা কি হলো, ফাইন্ডিং মাইসেলফ শর্ট অফ মানি আই রোড টু মাই আঙ্কেল ফর হেল্প, তাই না? তাহলে আমার কাছে পয়সা কম আছে, আমি আমার কাকাকে চিঠি লিখব কিছু সাহায্যের জন্য, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, দ্য বয়েজ লুকড ড্যাশ দ্য ওল্ড কাইটস ড্যাশ মেকার দ্য সেম ইনডিফারেন্স অ্যাজ দে শো ড্যাশ দি শু মেকার। তাহলে এখানে আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে সেটা বসাতে হবে, দ্য বয় লুকড, লুকড তারপরে ড্যাশ অ্যাট দ্য কাইট। তাহলে আমরা যদি বলি এখানে লুকড অ্যাট দ্য কাইট, ঠিক আছে, অ্যাট বসাচ্ছি, দুটোতেই অ্যাট আছে, কিন্তু আমরা এখানে অ্যাট বসাচ্ছি অ্যাট দ্য ওল্ড কাইট। এবার ইন মার্কেট না উইথ মার্কেট হবে, এই জায়গাটাই সব থেকে কনফিউশনের ব্যাপারটা, ঠিক আছে? তাহলে এইখানে দেখুন, মার্কেট যখন কাইট উইথ মার্কেট, তাহলে কিন্তু এখানে উইথ মার্কেটটা কিন্তু ভালো শোনায়, ঠিক আছে? ইন মার্কেটটা ভালো শোনায় না, উইথ মার্কেট, দ্য সেম ডিফারেন্স অ্যাজ দে শো ড্যাশ দ্য শুমেকার টু দ্য শুমেকার,
ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এটা আমরা করলাম। তো এখানে অপশন ডিটা হলো সঠিক উত্তর। তো চলুন বন্ধুরা পুরো সেন্টেন্সটা পড়ি। তাহলে দা বয় লুকড অ্যাট দা ওল্ড কাইট উইথ মার্কেট দা সেম ডিফারেন্স অ্যাজ দে শোড টু দা শু মেকার। ঠিক আছে, যে জুতো তৈরি করে মানে মুচি। ঠিক আছে, এটা সঠিক উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি, আশা করি আপনারা বুঝতে। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখিনি। ইট ইজ এ লং টাইম ড্যাশ আই স মাই ফ্রেন্ড হু লিভস ড্যাশ হিজ প্যারেন্টস ড্যাশ দা নেইবারিং টাউন। ঠিক আছে, তা আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে এইটার সঠিক উত্তর কী হবে। তো আপনারা ধরুন প্রথমেরটা কী হবে সেটা বুঝতে পারছেন না, তাহলে ইট ইজ এ লং টাইম ড্যাশ এখানে কী হবে আপনারা অ্যাপ্রোপ্রিয়েট বুঝতে পারছেন না, যে হুইন হবে না সিন্স হবে। আই স মাই ফ্রেন্ড হু লিভস, তাহলে লিভস, তাহলে এখানে একটা জিনিস আপনারা বুঝতে পারেন, লিভস লিভসের সাথে কিন্তু উইথ হিজ প্যারেন্টটা এখানে ভালো শোনায়। ঠিক আছে, তাহলে আমরা উইথ পেয়ে গেছি যে এইখানটা কিন্তু আমরা কনফিডেন্ট উইথ হবে, উইথ হিজ প্যারেন্টস ইন দ্য নেইবারিং টাউন। তাহলে এটা হবে ইন দ্য নেইবারিং টাউন, তাহলে উইথ আর ইন, তাহলে উইথ আর ইন পেয়ে গেছি। তাহলে প্রথমেরটা কী হবে সিন্স, যখন আমরা এখানে এটা প্রথমটা পাচ্ছি না তখন পরের দুটো বার করলাম, তাহলে আমরা কিন্তু এখানে সঠিক উত্তরটা পেয়ে গেছি। তাহলে সম্পূর্ণটা কী হবে, ইট ইজ এ লং টাইম সিন্স আই স মাই ফ্রেন্ড হু লিভ উইথ হিজ প্যারেন্টস, তার বাবা মার সাথে বাস করতো ইন দ্য নেইবারিং টাউন, মানে আমাদের নেইবারিং টাউনে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবার চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলেছে চুজ দ্য ফেজাল ভার্ব, আমাদের ফেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব বার করতে হবে কোনটার পরে কি। ঠিক আছে, তা চলুন বন্ধুরা আমরা দেখে নেব যে কি বলা আছে আর সেখানে আমাদের কি বসাতে হবে। তাহলে প্রশ্ন আছে, হি স্টু ড্যাশ ফ্রম দ্য ক্রাউড বিকজ অফ আর অ্যামিয়েবল ম্যানার। অ্যামিয়েবল মানে হচ্ছে অমায়িক ব্যবহার। তাহলে হি বা সি স্টু, তাহলে সি স্টু আউট, তাহলে কিন্তু এখানে আউট হবে। কেন না দেখুন, হি সি স্টু আউট ফ্রম দ্য ক্রাউড, সে উত্তেজনা থেকে, বিকজ অফ আর অ্যামিয়েবল ম্যানার। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটা কি হলো, তাহলে সে স্টু আউট মানে তাকে ওখান থেকে বাঁচিয়ে আনা গেল সেই ক্রাউড থেকে বা সেই উত্তেজনা থেকে, কারণ তার অমায়িক ব্যবহারের জন্য তাকে ওই মানে ক্রাউড থেকে তাকে বাঁচিয়ে নেওয়া গেল। ঠিক আছে, বা উত্তেজনা থেকে, সেই উত্তেজনাপূর্ণ এলাকা থেকে তাকে বাঁচিয়ে আনা গেল। ঠিক আছে, চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। দ্য এক্সামিনার হ্যাড ইয়েট টু লুক ড্যাশ প্র্যাকটিস ওভার প্র্যাকটিস নোটস বুকস। তাহলে এখানে কি হবে, লুক ড্যাশ প্র্যাকটিস নোটস বুক, তাহলে লুক ওভার, লুক ওভার কিন্তু এখানে ভালো শোনায়। ঠিক আছে, তাহলে লুক ওভার প্র্যাকটিস নোটবুক। ঠিক আছে, এখানে কিন্তু সঠিক উত্তর হবে কেন না, দ্য এক্সামিনার মানে পরীক্ষক হ্যাড ইয়েট টু লুক ওভার মানে পর্যবেক্ষণ চালালো কিসের উপর, প্র্যাকটিস নোট বইয়ের উপর, মানে যেটা নোট বই ছিল প্র্যাকটিস মানে ব্যবহারিক নোট বই তার উপরে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, দ্য লায়ন ইজ কার্নিভিয়ার্স, মানে কার্নিভিয়ার্স মানে মাংসাশী, অ্যান্ড লিভ ড্যাশ প্লেস, মানে ড্যাশ প্লেস এখানে কিসের উপর বসবাস করে, না যেহেতু লায়ন মাংসাশী তাহলে সে জীবন ধারণা বা জীবনটা চালায় কিসের উপরে, না মাংসের উপরে। ঠিক আছে, তাহলে অন প্লেস, মাংসের উপর দিয়ে সে জীবন চালায়। চলে আসি পরবর্তী প্রশ্ন, শি অলওয়েজ রিমাইন্ডস, সে আমাকে মনে করায় অফ হার মাদার্স, তার মায়ের কথা, সিন্স শি টেক্স ড্যাশ হার মাদার। তাহলে টেক্স কি হবে এখানে বন্ধুরা নিজেরাই বুঝতে পাচ্ছেন যে এখানে সঠিক উত্তর হবে আফটার, সঠিক উত্তর হবে টেক্স আফটার হার মাদার। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হবে আফটার হার মাদার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন পরবর্তী প্রশ্ন যাই। হোয়াইল ওয়াকিং অ্যালং দ্য রোড সাইড আই র্যান ড্যাশ মাই ওল্ড ক্লাসমেট। তাহলে হোয়াইল ওয়াকিং, যখন হাঁটি অ্যালং দ্য রোড সাইড, রাস্তার পাশে যে রাস্তা আছে, রোড সাইড মানে রাস্তার পাশে যে ছোট রাস্তা থেকে তাকে মানে ফুটপাথ বলতে পারে, আই র্যান ড্যাশ মাই ওল্ড ক্লাসমেট। তাহলে র্যান এখানে কোনটা সঠিক উত্তর হবে, তাহলে র্যান ইন টু, তাহলে এখানে কিন্তু ইনটুটা সঠিক উত্তর হবে, র্যান ইন টু মাই ওল্ড ক্লাসমেট। তাহলে র্যান ইন টু মাই ওল্ড ক্লাসমেট এখানে এটা কিন্তু সঠিক উত্তর হবে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে কেন আমরা এখানে ইন টু বসালাম, তাহলে র্যান ইন টু মাই ওল্ড ক্লাসমেট। ঠিক আছে, এইবার চলুন বন্ধুরা আমরা পরবর্তী প্রবলেমে যাই। পরবর্তী প্রবলেম বা পরবর্তী প্রশ্ন দেওয়া আছে কি, চুজ দ্য অ্যান্টোনিমস, মানে আমাদের বিপরীতার্থক শব্দ বার করতে হবে। ঠিক আছে, তা বিপরীতার্থক শব্দ হচ্ছে অ্যাকুইটেড, অ্যাকুইটেডের বিপরীতার্থক শব্দ, অ্যাকুইটেড মানে হচ্ছে নির্দোষ,
তাহলে নির্দোষের সাথে এখানে হচ্ছে ফ্রিড, তারপরে আছে কনভিক্টেড, তারপরে হচ্ছে বার্ডেন্ড, আর তারপরে হচ্ছে এন্ট্রাক্টেড। তাহলে অ্যাকুইটেড মানে নির্দোষ, এর সঠিক উত্তর হবে কনভিক্টেড। কনভিক্টেড মানে হচ্ছে দোষী। কেন না, যেহেতু নির্দোষ তাই যে দোষী সেটা আমাদের এখানে বসাতে হবে কারণ, তার এখানে কিন্তু বিপরীতার্থক শব্দ আমাদের বার করতে দিয়েছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ল্যাকোনিক। ল্যাকোনিক, ল্যাকোনিক মানে হচ্ছে সংক্ষিপ্ত, ঠিক আছে। এখানে ল্যাকোনিক মানে হচ্ছে সংক্ষিপ্ত, তা এখানে বিস্তার যেটা হবে সেটা আমাদের আলোচনা করতে হবে। তাই প্রলিক্স, প্রলিক্স মানে হচ্ছে বিস্তার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা এবার পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে অ্যাবসলিউট। অ্যাবসলিউট মানে হচ্ছে সম্পূর্ণভাবে, তাই না। তাহলে সম্পূর্ণভাবে যদি হয় তাহলে আমাদের এখানে দেখেই বোঝা যাচ্ছে লিমিটেড, লিমিটেড কিন্তু এখানে মানে সীমিত কিন্তু এখানে সঠিক উত্তর হবে। তা এইটা ছিল আপনাদের বন্ধুরা হোম টাস্কের প্রশ্ন। তা যারা হোম টাস্কের প্রশ্নে সঠিক উত্তর দিয়েছে তাদের সাধুবাদ জানাই, এবং যাদের ইমেল অ্যাড্রেস শর্টলিস্টেড হয়েছে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে বুস্ট। বুস্ট মানে হচ্ছে উন্নতি সাধক, ঠিক আছে। তাহলে উন্নতি সাধকের বিপরীত যেটা হবে সেটা আমাদের বার করতে হবে। কেন না, আমাদের অ্যান্টোনিমস বার করতে দিয়েছে। তাহলে এখানে রিভিউক, রিভিউকটা কিন্তু এখানে প্রপার। কেন, রিভিউক মানে হচ্ছে তিরস্কার, ঠিক আছে, তিরস্কার। যেহেতু এখানে বুস্ট মানে হচ্ছে উন্নতি সাধক, তার এগেনস্টে কিন্তু তিরস্কারটা সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ম্যাগনিফাই। ম্যাগনিফাই মানে বড় করে দেখানো বা বিবর্ধিত করানো, ঠিক আছে। তাহলে ম্যাগনিফাই বড় করে দেখানো, তাহলে ছোট করে দেখানোটা সঠিক উত্তর হবে। তাহলে ছোট করে দেখানো এটা ডিমিনিশ, ডিমিনিশ মানে হচ্ছে কমানো বা ছোট করে দেখানো কিন্তু এখানে সঠিক উত্তর হবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন এইবার পরবর্তীতে দিয়েছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে শূন্যস্থান পূরণ করতে হবে, ঠিক আছে। তা শূন্যস্থান পূরণ করতে হবে, আমরা এখানে দেখে নিই কি সেন্টেন্স দেওয়া আছে সেই অনুযায়ী কোনটা হবে চারটের মধ্যে। তাহলে আই উইল বি লিভিং ফর দিল্লি, তাহলে উইল বি যেহেতু ফিউচার টেন্সে আছে, টু নাইট অ্যান্ড ড্যাশ টু রিটার্ন বাই দিস উইকেন্ড, তাহলে এই সপ্তাহ শেষে আমি ফিরে আসবো। তাহলে অপশান এ আছে প্ল্যান, অপশান বি আছে গোয়িং, অপশান সি আছে লাইকলি, আর অপশান ডি আছে ওয়েটিং। ফিউচার টেন্সে আছে, তা সুতরাং এখানে প্ল্যানটাই কিন্তু বেশি ভালো শোনায়। তাহলে আই উইল বি লিভিং ফর দিল্লি টু নাইট অ্যান্ড প্ল্যান টু রিটার্ন by this weekend, তাহলে এই সপ্তাহের শেষে আমি ফিরে আসবো, ঠিক আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, রবিস বিহেভিয়ার ইজ ওর্থলি অফ ড্যাশ বাই অল দ্য ইয়ংস্টার। এখানে আমরা যদি বলি ওর্থলি, ওর্থলি মানে হচ্ছে যোগ্য, ঠিক আছে। এখানে ওর্থলি যদি আপনাদের কনফিউশন হয় তাহলে ওর্থলি মানে হচ্ছে যোগ্য, আর ইয়ংস্টার মানে হচ্ছে শিশু তারকা, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে রবিস বিহেভিয়ার ইজ ওর্থলি অফ ড্যাশ বাই দ্য ইয়ংস্টার, তাহলে এখানে এর সঠিক উত্তর ট্রেল, এমুলেশন, এক্সপ্লোরেশন আর ফলোয়িং। তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু এমুলেশন। এমুলেশন মানে হচ্ছে অনুকরণযোগ্য বা অনুকরণীয়। তাহলে পুরো সেন্টেন্সটা কি হবে, রবিস বিহেভিয়ার ইজ ওর্থলি অফ এমুলেশন বাই দ্য ইয়ংস্টার, মানে রবির আচরণ ছিল অনুকরণযোগ্য কাদের কাছে, না সমস্ত শিশু তারকার কাছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ইভেন অ্যাট দি রিস্ক অফ ইকোনমিক্স লস বা ইকোনমিক লস, অর্থনৈতিক ক্ষতি, হি ড্যাশ রিফিউজ টু টেক দ্য বিটেন ট্রাক, সে বারবার রিফিউজ করছে ওই বিটেন মানে হচ্ছে মার খাওয়া, তাই না, মার খাওয়া ট্রাকটার জন্য, তাই না। তা এখানে সঠিক উত্তর হবে, এখানে হচ্ছে হি ড্যাশ রিফিউজ মানে হে কন্টিনিউয়াসলি, সে বারবার রিফিউজ করছে, ঠিক আছে। তাহলে ইভেন অ্যাট দ্য রিস্ক অফ ইকোনমিক লস, অর্থনৈতিক ক্ষতির জন্য, হি কন্টিনিউয়াসলি হে বারে বারে রিফিউজ করছে টু টেক দ্য বিটেন ট্র্যাক, সেই মার খাওয়া ট্যাক্সিটা নিতে বা মার খাওয়া ট্রাক, মানে ট্রাক মানে হচ্ছে লরি, তাই না। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, অন হিজ সাডেন ডিমাইস, দ্য অন হিজ সাডেন ডিমাইস মানে হচ্ছে মৃত, ডিমাইস মানে হচ্ছে এখানে মৃত, মাই ইমোশন ওয়ার সো কমপ্লিকেটেড দ্যাট ইস ওয়াজ ড্যাশ হাউ আই ফেল্ট, ঠিক আছে। তাহলে অন হিজ সাডেন ডিমাইস মানে তার হঠাৎ মৃত্যুতে মাই ইমোশন আমার আবেগ, ওয়ার সো কমপ্লিকেটেড, কমপ্লিকেটেড মানে জটিল হয়ে গেছে, দ্যাট ইট ওয়াজ ড্যাশ হাউ আই ফেল্ট, যে কীরকম কী করবো বা কোনটা কী করবো সেটা আমি এখানে বুঝতে পারছি না। তা এখানে দ্যাট ইট ওয়াজ ইনটলারেবল, অসহ্য, ইনটলারেবল হয়ে গেছে, ইনটলারেবল। তা এখানে সম্পূর্ণ সেন্টেন্সটা কী হলো, অন হিজ সাডেন ডিমাইস মাই ইমোশনস ওয়ার সো কমপ্লিকেটেড দ্যাট ইট ওয়াজ
intolerable how I felt. ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন বন্ধুরা আমরা এবার পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন, হি ইজ টু ড্যাশ টু ডিসিভ ইজিলি। তাহলে হি ইজ টু ড্যাশ টু ডিসিভ ইজিলি, তাহলে ডিসিভ, ডিসিভ মানে হচ্ছে এখানে বলতে পারি প্রতারিত। ঠিক আছে, তাহলে ডিসিভ মানে হচ্ছে প্রতারিত। ঠিক আছে, তাহলে হি ইজ টু ইন্টেলিজেন্ট, তার মানে ইন্টেলিজেন্ট মানে বুদ্ধি, তাই না, বুদ্ধিমত্তা। তাহলে হি ইজ টু ইন্টেলিজেন্ট টু ডিসিভ আর্লি, তাহলে সুতরাং সে প্রতারিত হওয়ার থেকে সে কিন্তু বেঁচে যাচ্ছে। ঠিক আছে, চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলে আছে কি, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, মানে বাগধারা। ঠিক আছে, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ আমাদের এখানে করতে হবে। কোশ্চেন আছে কি, টু কিপ দ্য ওল্ফ ওল্ফ অ্যাওয়ে ফ্রম দ্য ডোর। তা এটারই আমরা ইডিয়ম যদি করি তাহলে কি হবে, তাহলে কারেক্ট ইডিয়ম এখানে সঠিক উত্তর হবে টু কিপ অ্যাওয়ে ফ্রম দ্য এক্সট্রিম প্রভার্টি। তাহলে এটা যদি ইডিয়ম বা বাগধারা আমরা ব্যবহার করি বা বাগধারা বলি, তাহলে এটা কিন্তু এটা সঠিক উত্তর হবে টু কিপ অ্যাওয়ে ফ্রম এক্সট্রিম প্রভার্টি। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হ্যারাসড বাই রিপিটেড অ্যাক্টস ইজ ইনজাস্টিস হি ডেডিকেট টু পুট হিস ফুট ডাউন। তার মানে হচ্ছে ডেডিকেট মানে উৎসর্গ করা, ইনজাস্টিস মানে অযৌক্তিক, হার্কস মানে উত্তপ্ত। ঠিক আছে, তাহলে হার্কস বাই রিপিটেড অ্যাক্টস ইন ইনজাস্টিস হি ডেডিকেটেড টু পুট হিস ফুট ডাউন। তাহলে এখানে এই সেন্টেন্সটা যদি আমরা বাগধারা বা ইডিয়মস বার করি, তাহলে সঠিক উত্তর কোনটা হবে, না সঠিক উত্তর হবে নট টু ইল্ড, নট টু ইল্ড কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরের প্রশ্নে, দ্য পোর অয়েল ইন ট্রাভেলড ওয়াটার। তাহলে দ্য পোর মানে হচ্ছে ঢালা। ঠিক আছে, দ্য পোর অয়েল ইন ট্রাভেলড ওয়াটার, তাহলে এখানে এর সঠিক উত্তরটা কোনটা হবে বন্ধুরা এই চারটে অপশনের মধ্যে। তা এগুলো যেহেতু বাগধারা, তা এর সঠিক উত্তর হবে টু ক্লেম এ কোয়েল উইথ শুটিং ওয়ার্ডস। ঠিক আছে, এইটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, দ্য পোর্স অ্যান্ড কনস। দ্য পোর্স অ্যান্ড কনস মানে পরসকারী, আর কনস মানে হচ্ছে বিবেচনা করা, তাই না। তা এখানে এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে, এর সঠিক উত্তর হবে ফর অ্যান্ড এগেইনস্ট এ থিং। ঠিক আছে, একটা এগেইনস্ট, একটা জিনিসের জন্য এবং তার বিপরীতের জন্য। চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন। তো চলে আসছি বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, উই শুড গিভ এ ওয়াইড বাথ টু ব্যাড ক্যারেক্টার্স। তাহলে এখানে এর সঠিক উত্তর কি হবে, ওয়াইড মানে প্রশস্ত, বাথ মানে হচ্ছে নোংর, নোংর করা। ঠিক আছে, তাহলে উই শুড গিভ এ ওয়াইড বাথ টু ব্যাড ক্যারেক্টার। তা এখানে আমরা যদি এর সঠিক উত্তর করি, তাহলে সঠিক উত্তর হবে কিপ অ্যাওয়ে ফ্রম, দূরে থাকা। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, চেঞ্জ দ্য ভয়েস। তা আমাদের ভয়েস চেঞ্জ দেওয়া আছে, অ্যাক্টিভ থাকলে প্যাসিভ করতে হবে, প্যাসিভ থাকলে অ্যাক্টিভ করতে হবে। ভয়েস চেঞ্জ আপনারা সবাই জানেন যে সাবজেক্টটা অবজেক্ট হবে আর অবজেক্টটা সাবজেক্ট হবে, প্রত্যক্ষটা পরোক্ষ অক্তিতে আমাদের বলতে হবে। তো চলুন, প্রথম প্রশ্ন দেওয়া আছে কি, হিজ পকেট হ্যাড বিন পিকড। তার পকেট হ্যাড বিন পিকড মানে তার পকেটটা পিকড হয়েছে, চুরি হয়েছে। তা এটা আমরা অ্যাক্টিভ প্যাসিভ দিয়ে করতে হবে। তা আমরা এখানে এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে, না সামওয়ান হ্যাজ পিকড হিজ পকেট, এইটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, এ স্টোন স্টাক টু মি অন দ্য হেড, মানে একটা পাথর আমার মাথায় আঘাত এনেছে। ঠিক আছে, তা এর সঠিক উত্তর অ্যাক্টিভটা প্যাসিভ করলে কি হবে, সাবজেক্টটা অবজেক্ট হবে আর অবজেক্টটা সাবজেক্ট হবে। তো বন্ধুরা এখানে দেখুন অপশন এ টা, আই ওয়াজ স্ট্রাকড অন দ্য হেড বাই এ স্টোন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন যাই আমরা পরবর্তী প্রশ্ন, হ্যাভ দ্য বক্স ব্রোকেন, হ্যাভ দ্য বক্স ব্রোকেন। তা এইটাকে আমাদের অ্যাক্টিভটা প্যাসিভ করতে হবে। তা অ্যাক্টিভটা প্যাসিভ করলে আমাদের সঠিক উত্তর কি হবে, গেট সামওয়ান টু ব্রেক দ্য বক্স, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, চলুন পরবর্তী প্রশ্ন আছে, দ্য ফার্মস সারেন্ডার কুয়েক টু দ্য ইংলিশ ইন 1759। তাহলে সারেন্ডার করেছিল কুয়েক টু দ্য ইংলিশ ইন 1759। তা এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা, তা সঠিক উত্তর হবে কুয়েক ওয়াজ সারেন্ডার্ড বাই দ্য ফ্রান্স টু দ্য ইংলিশ ইন 1759, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন, সামওয়ান গেভ হার এ
বুলডগ, তাহলে সামওয়ান কেউ তাকে দিয়েছিল একটা বুলডগ, তা এইটাই আমরা যদি প্যাসিভে করি তাহলে কোনটা সঠিক উত্তর হবে? না, এটা সঠিক উত্তর হবে এ বুলডগ ওয়াজ গিভেন টু হার, এইটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। ঠিক আছে, তো বন্ধুরা আমরা আলোচনা সেরে ফেললাম আর 30টা কোশ্চেনও করে ফেললাম। আপনারা এই ভিডিওটি বারবার দেখুন, ভিডিওটি বারবার দেখলে আমাদের যা প্রচেষ্টা আর আপনাদের যেটা দরকার যে আপনাদের ইংলিশের প্রতি ভয় সেটা আপনাদের কেটে যাবে। দরকার হলে আপনারা ডাউনলোড করে দেখুন, কিন্তু দেখুন, দেখলেই আপনাদের এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। এইবার চলে আসি আপনাদের অনুপ্রেরণা জাগানোর জন্য আমাদের কোশ্চেন অ্যান্সার পড়বে। তা আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। তাহলে অথেন্টিক, অথেন্টিকের নিয়ারেস্ট মিনিং কোনটা হবে এটা আপনাদের বার করতে হবে। অপশান এ আছে অ্যাপারেন্ট, অপশান বি আছে ইনস্টিকেট, অপশান সি আছে স্টেবল, আর অপশান ডি আছে ফ্যাকচুয়াল। আবার আমি আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনাদের হোমটাক্সের প্রশ্নটা হলো অথেন্টিকেট এর নিয়ারেস্ট মিনিং কোনটা, অপশান এ অ্যাপারেন্ট, অপশান বি ইনস্টিকেট, অপশান সি স্টেবল, না অপশান ডি ফ্যাকচুয়াল। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন। আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা আপনাদের দিয়ে দেওয়া হবে এবং প্রথম 10 জন যারা শর্ট লিস্টেড হবে যাদের নাম তাদের পুরস্কৃত করা হবে। তো সুতরাং আর দেরি না করে এখনই আপনারা কমেন্ট লাইনে এর সঠিক উত্তর যেটা আপনাদের মনে হচ্ছে সেটা পোস্ট করে দিন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।